মনে করেন আপনার বাইকে কিক স্টার্টের সিস্টেম নেই আছে সেলফ স্টার্ট সিস্টেম কিন্তু আপনার বাইকের ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে চার্জ না থাকায় আপনার বাইকটা সেলফ স্টার্ট হবে না কিংবা নিবে না অথবা আপনার বাইকের সেলফ স্টার্ট সিস্টেমে কোনো সমস্যা আছে যার কারণে সেলফ স্টার্ট হবে না কিংবা নিবে না সেই ক্ষেত্রে আপনি কারো সাহায্য ছাড়াই নিজেই আপনার বাইকটাকে কিভাবে স্টার্ট করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো প্রথমে আপনি আপনার বাইকটাকে সুন্দরভাবে সেন্টার স্ট্যান্ড করে নেবেন এমন জায়গায় সেন্টার স্ট্যান্ড করবেন যেখানে রাখলে আপনার বাইকটার পিছনের চাকা কিছুটা মাটি থেকে উসুতে থাকবে যাতে আপনি এই পিছনের চাকাটা ঘোরাতে পারেন এরপরে গিয়ে আপনার বাইকের মেন চাবিটা অন করে দেবেন চাবি অন হয়ে গিয়েছে এরপরে এই ইঞ্জিন কিল সুইচটা অন করবেন আর অন্যান্য সুইচ যেভাবে আছে এমনভাবেই থাকবে কিংবা যদি ইন্ডিকেটার সব অন করা থাকে সেটা এবার চাপ দিয়ে অফ করে দিবেন তারপরে আপনার বাইকটাতে যদি টোটাল পাঁচটা গিয়ার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার বাইকটাকে চতুর্থ নাম্বার গিয়ারে দিয়ে নেবেন নিচে দিলে প্রথমে একটা উঠবে বাট মাঝে মধ্যে জানেন চাকা না ঘুর দিলে গিয়ার পড়তে চায় না সেই ক্ষেত্রে আপনি চাকা ঘুরিয়ে যেভাবে হোক না কেন গিয়ার দিয়ে নেবেন একটা দিলাম ওপরে তুললে দ্বিতীয় নম্বরে উঠে গেলো একটুখানি ঘুর দিলাম আর একটু উপরে তুললাম এবার তিতীয় নম্বর গিয়ারে পড়ল আর দিয়ে নিলাম টোটাল চারটা গিয়ার আমি দিয়ে নিলাম এরপরে আপনি এই চাকাটা শুধু উপর দিকে একবার ঘুর দেবেন তাহলে স্টার্ট হয়ে যাবে আমার এখানে ক্যামেরা ধরার মতো কেউ নেই যার কারণে একটু ঝামেলা হয়ে যাচ্ছে তারপর আমি চেষ্টা করতেছি ওকে ওকে হচ্ছে জাস্ট এইভাবে ধরবেন ধরে টান দিলেই স্টার্ট হয়ে যাবে প্রথমবার হলো না একটু জোরে প্রেসার দিয়ে টান দিবেন ব্যাস তাহলে স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে অর্থাৎ আপনাকে যেটা করতে হবে সেন্টার স্ট্যান্ড করে নিতে হবে তারপরে বাইকের চাবি অন করতে হবে ইঞ্জিন কিউল সুইচ অন করতে হবে চতুর্থ নাম্বার গিয়ারে দিয়ে নিতে হবে তারপরে চাকা টান দিতে হবে তাহলে স্টার্ট হয়ে যাবে এভাবেই আপনি নিজেই স্টার্ট করতে পারবেন কিন্তু একটু কষ্ট হয়ে যাবে তারপরও কারোর হেল্প লাগতেছে না এটাই তো অনেক বড় একটা বিষয় তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন